করোনা ভাইরাস যেভাবে চারপাশে জাঁকিয়ে বসেছে, আমাদের সাবধান হয়ে চলা ছাড়া আর কিছুই করার নেই। এখন বাইরের সাবধানতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও চাঙ্গা করে তুলতে হবে, যার অন্যতম মাধ্যম সঠিক খাবার গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ খাবারগুলো যথাসম্ভব বর্জন করা। আজ আমরা আলোচনা করব করোনা ভাইরাস প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলবেন। চিনি জাতীয় এবং ঠান্ডা খাবার, এই মহামারীতে কাটানোর সময়গুলোতে ঠান্ডা তথা আইসক্রিম ও চিনি দিয়ে তৈরি এমন জাতীয় খাবারগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাধা দিয়ে ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে এই জাতীয় খাবারগুলো বিভিন্ন ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সহায়তা করে। কার্বনেটেড ড্রিঙ্কস, এই সময় সব ধরনের কোমল পানীয় অর্থাৎ কার্বনেটেড ড্রিঙ্কস থেকে দূরে থাকতে হবে, কারণ কার্বনেটেড ড্রিঙ্কস শরীরে যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যা অত্যন্ত বিপজ্জনক। ধূমপান থেকে বিরত থাকা, ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যা কারো অজানা নয়, তবে অনেকেই চাইলে ধূমপান বাদ দিতে পারে না। তবে বর্তমান সময়ে করোনা মোকাবেলাতে অবশ্যই ধূমপান থেকে দূরে থাকা আবশ্যক, কারণ ধূমপানের মাধ্যমে ফুসফুসের সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার ফলে জীবাণু শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়, ফলে করোনার ঝুঁকি রয়ে যায় অনেকাংশে। জর্দা ও তামাক, যারা প্রতিনিয়ত পানের সঙ্গে জর্দা এবং তামাক জাতীয় জিনিস খাচ্ছেন, এসব খাওয়া আজ থেকে বন্ধ করে দিন, কারণ তামাক এবং জর্দা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমিয়ে দেয়, যার কারণে করোনা সহ অন্যান্য কঠিন ভাইরাস যে কোনো সময় আপনার শরীরকে আক্রমণ করতে পারে। ফাস্টফুড আমাদের সবারই খুব পছন্দের খাবার হলেও এই সময়টা ফাস্টফুড জাতীয় সব খাবার থেকে বিরত থাকা উচিত, কারণ ফাস্টফুডের মশলা শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বিপজ্জনকভাবে। মদ্যপান, অনেকে নিজেকে চাঙ্গা রাখতে সপ্তাহে একদিন বা নিয়মিত মদ পান করতে থাকেন, কিন্তু বর্তমান করোনা মহামারীর সময়ে কার্বনেটেড ড্রিঙ্কসের মতো মদ পানেও রোগ প্রতিরোধের ঝুঁকি মাত্রা বেড়ে যাচ্ছে, ফলে করোনার ঝুঁকি থেকে দূরে থাকতে মদ্যপানের মতো ব্যাপারগুলো থেকে নিজেকে বিরত রাখা অবশ্যই জরুরি। আপনার কাছে করোনা প্রতিরোধে কোন খাবারগুলি এড়িয়ে চলা বেশি প্রয়োজনীয় মনে হয় কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটা শেয়ার করুন এন্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের বেল বাটনটা চাপবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।